স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে টাইব্রেকারে 4-1 গোলে হারিয়েছে দলটি। এর আগে নির্ধারিত 90 মিনিটের খেলা 2-2 গোলে শেষ হয়। পরে অতিরিক্ত 30 মিনিটের খেলাতেও আসেনি মীমাংসা। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরুতেই লিড নেয় বসুন্ধরা কিংস। স্কোরশিটে নাম লেখান মিগুয়েল ফিগেইরা, তবে 12 মিনিটে মতিনের গোলে সমতায় ফিরে শেখ রাসেল। 20 মিনিট পর পেনাল্টিতে ব্যবধান বাড়িয়ে নেন তিনি, তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফিরে বসুন্ধরা। এবার গোল করেন রবসন রবিনিও। শেষ পর্যন্ত কোনো গোল না হয় ম্যাচ করায় টাইব্রেকারে, যেখানে বসুন্ধরার গোলকিপার জেকোর সামনে অসহায় শেখ রাসেল। 3টি শট নিয়ে মাত্র 1টি গোল করে তারা।